বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি অন্যরকম রেসিপি, সেটি হচ্ছে দই কাতলা। কারণ হচ্ছে আমরা অনেকেই মাছ অনেকভাবেই খেয়ে থাকি, তবে একটু ভিন্ন রকম স্বাদের যদি মাছের এই তরকারিটা রান্না করি তাহলে পরিবারের সবাই খেতে অনেক পছন্দ করে থাকবেন। তো এটা এই জন্যই আমি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমার আজকের রেসিপিটা রান্না করতে, কী কী করতে হবে বা কী কী মানে মশলাপাতি লাগে, কী কী করতে হয় সেই মূল রেসিপিতে। তো প্রথমে আমি কাতলা মাছ নিয়েছি, কয়েক পিস কাতলা মাছ নিয়ে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটাকে। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আপনারা কিছু সময়ের জন্য রেখে দিতে পারেন, আর যদি মনে করেন রাখবেন না তাও কোনো অসুবিধা নাই, না রাখলেও চলবে। তো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমরা চলে যাব মাছটিকে ভালো করে ভেজে নেওয়ার জন্য চুলায়। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। তো এই কাতলা মাছগুলোকে আসলে এই সাইড ওই সাইড আমরা ভেজে নেব। আর এটা হচ্ছে টক দই, আর দই কাতলা রান্না করতে তো যেহেতু দই কাতলা রান্না করবো তো সেহেতু দই তো আর লাগবেই। টক দইটা ভালো করে ফাটিয়ে নিলাম আর ওই ফাঁকে মাছগুলো ভাজি করে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে আমি ওই অপর সাইড করে দেব, অপর সাইড করে দিলে মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা নামিয়ে আবার আমি আজকে এই প্যানেই রান্না করে দেব। তবে যেটা করতে হবে, মাছগুলোকে একদম ভালো করে কড়কড়া করে ভেজে নিতে হবে, নরম থাকলে চলবে না। সেই জন্য আমি একটু সময় রেখে মাছ ভাজিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, মাছটা কতক্ষণ সময় নিয়ে ভাজবেন। তো দুই সাইডটাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন, ভেজে নিলেই কিন্তু আমাদের দই কাতলার জন্য মাছ ভাজিটা রেডি হয়ে যাবে। তো এই ফাঁকে আমি মাছগুলা ভাজির ফাঁকে ফাঁকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলাচ, তেজপাতা, কয়েকটা গোলমরিচ, তারপর লবঙ্গ, এইরকম সব ধরনের মশলা আমি নিয়ে নিলাম। আর এখানে দেখালাম আমি বাদাম বাটা, কাজু বাদাম বাটা আর কি আমি এটা বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। এই যে দেখুন আমি কীরকমভাবে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এই কড়াইতেই আমি রান্না বসিয়ে দেব। তো প্রথমে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম আর মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি রসুন দিয়ে দেব। আর এই সমস্ত উপকরণগুলো কিন্তু নির্ভর করে আপনার মাছের উপর কতটুকু দিবেন না দিবেন। তো রসুনটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজতে ভাজতে আমি দিয়ে দিব অন্যান্য মশলা। এবারে আমি দিয়ে দিলাম হালকা আদা বাটা, আর আদা বাটা দিয়ে দিলাম আমি বাদাম পেস্ট। এখানে কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম আমি, তো কাজু বাদামটাও দিয়ে দিলাম আমি একসাথে। দিয়ে এখন অন্যান্য শুকনো মশলাগুলো দিয়ে দিব, হলুদ, মরিচ, ধনিয়া আর হালকা একটু জিরা দিয়ে দিব। দিয়ে দিয়ে কিন্তু আমি লবণটাও দিয়ে দিব। তারপর যে পাত্রে আমি মাছটা ধুই হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটাকে ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পোড়া লেগে না যায়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দই, দইগুলো আমি যে ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম। আর এবারে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে কীভাবে নাড়াচাড়া করতেছি, আর নাড়াচাড়া করে আমি দইটাকে ভালো করে কি বলে মশলাটাকে সরি মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর কষানো হয়ে গেছে আমরা যেভাবে বুঝতে পারি, উপরে তেল উঠে আসলে তো আমরা বুঝতে পারি যে কষানো হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম ভাজা ভেজে রাখা মাছগুলো।
মাছগুলো দিয়ে আমি এবারে আর একটু নাড়াচাড়া করে দেব। তো মাছগুলোকে ওপর সাইডে একটু মশলার সাথে ভালো করে জাল করে নিয়ে আমি নিচের সাইডে ওপরের দিকে উঠিয়ে দিব। ওপরের দিকে উঠিয়ে দিয়ে আমি আরেকটু সময় মাছটাকেও কষিয়ে নেব। মাছটাকে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অল্প সময়ের জন্য। তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঝোল না দিয়ে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তো আমি হালকা একটু ঝোল দিচ্ছি। ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢেকে দিয়ে আমি জাল দিব, জাল করব মানে রান্না করব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাচ্ছি ততক্ষণ পর্যন্ত। তো ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করতে থাকবো। চলে আসবো আমি রান্না হয়ে যাওয়ার পর। এই তো চলে আসলাম আর এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন আমি কোন পর্যায়ে ঝোলটা রেখেছি। তো আপনারাও যদি চান এভাবে রাখতে পারেন। তো এখন পরিবেশনের পালা। তো এই মাছটা আসলে এভাবে রান্না করলে সাদা পোলাও অথবা ভাতের সাথে কিন্তু মাছটা খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে। আর এই মাছটা এরকমভাবে যদি রুই মাছটাও রান্না করেন বা অন্যান্য মাছও রান্না করেন তাহলে কিন্তু অসম্ভব স্বাদ হয়ে থাকে। তো আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর যদি সম্ভব হয় আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার ভিডিওটি এরভাবে শেয়ার করে দেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো এবং সামনে এগিয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।